বন্ধুরা কেমন আছেন? তো বন্ধুরা, বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আপনাদের জন্য 22 জোড়া কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, এই ডিজাইনগুলো মাত্র 2 আনা থেকে শুরু করে 2 আনা 3 আনা এরকম স্বর্ণের ভিতরে আপনি এখান থেকে ডিজাইন চয়েস করে তৈরি করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো আপনি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ডিজাইনগুলো দেখলে এখানে যে ডিজাইনগুলো রয়েছে আপনি ভালোভাবে দেখতে পারবেন কোনটার কতটুকু ওজন, কত টাকা পড়বে, সব কিছু আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, ডিজাইন বিষয়ে আমি কিছু কথা বলবো যাতে আপনার এই ডিজাইনগুলো তৈরি করতে খুবই সহজ হয়, খুব সহজে আপনি তৈরি করতে পারেন। বন্ধুরা দেখুন, এখানে দু ধরনের ডিজাইন রয়েছে। কিছু কিছু ডিজাইন রয়েছে দু আনা স্বর্ণের ভিতরে, আর কিছু ডিজাইন রয়েছে আপনার তিন আনা স্বর্ণের ভিতরে। তো আপনি যদি সবসময় ইউজের জন্য তৈরি করেন তাহলে আপনি তিন আনা বা দু আনা এরকম স্বর্ণের ভিতরে, এখানে কিছু ছোট দুল রয়েছে, তো সে দুলগুলো আপনি চয়েস করতে পারেন সবসময় রাফিউসের জন্য। আর যদি এক জায়গায় যাওয়া আসার জন্য আপনি এখান থেকে চয়েস করে তৈরি করতে চান তাহলে এখানে যে তিন আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে বা দু আনা স্বর্ণের ভিতরে, এরকম সেম করে তৈরি না করে আপনি একটু বড় করে এক জায়গায় যাওয়া আসার জন্য তিন আনা স্বর্ণের ভিতরে আপনি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, আর যখনই তৈরি করবেন আপনার যে স্বর্ণকার রয়েছে এখান থেকে যদি কোনো ডিজাইন চয়েস হয়ে থাকে তাহলে সে ডিজাইনটা আপনি তাকে দেখাবেন, সে আপনাকে এরকম সেম করে তৈরি করে দিতে পারবে। বন্ধুরা, আর এখানে যে ডিজাইনগুলো রয়েছে তিন আনা স্বর্ণের ভিতরে, সে ডিজাইনগুলো আপনি যদি সবসময় ইউজের জন্য তৈরি করেন তাহলে সেম করে আপনি তৈরি করতে পারেন, আপনি সবসময় ইউজ হয়ে ভালো পাবেন। বন্ধুরা, আর এখানে দু আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে সে দুলগুলো আপনি সবসময় ইউজের জন্য তৈরি করতে পারেন ছোট করে, কোনটায় দু আনা কোনটায় তিন আনা আপনি ভালোভাবে দেখে নেবেন, আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আর এরকম ডিজাইন যদি আপনি আমাদের কাছ থেকে তৈরি করে নিতে চান তাহলে আপনি কমেন্টে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আর আপনার স্বর্ণের বিষয় কোনো যদি আপনার স্বর্ণের কোনো ডিজাইন প্রয়োজন হয় আপনি আমাকে কমেন্টে জানাতে পারেন, তাহলে সে ডিজাইন নিয়ে আমি একটি ভিডিও নিয়ে আসবো। বন্ধুরা, আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা এরকম নিত্য নতুন ডিজাইন সম্পর্কে কিছু কথা বলে থাকি যাতে আপনার ডিজাইনগুলো তৈরি করতে কোনো সমস্যা না হয়। বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে। ধন্যবাদ।